রাজ্য সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার সকালে তারাপীঠে মায়ের কাছে পূজো দেন। তার সঙ্গে দেখা করেন বীরভূমের জেলার এলডিবি চেয়ারম্যান তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য। পূজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিউড়িতে যে কো অপারেটিভ ব্যাংক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, সিবিআই ব্যাংক ম্যানেজারকে তলব করেছে, এই বিষয়ে আমরা শুধু লাইসেন্স দিই কিন্তু এর পুরোটাই নিয়ন্ত্রণ করে আরবিআই। রিজার্ভ ব্যাংক তারা ইন্সপেকশন করে, তারা সুতরাং রিজার্ভ ব্যাংক যা ব্যবস্থা নেয় রিজার্ভ ব্যাংক নেবে, এটা আমরা লাইসেন্স দিই, লাইসেন্সটা আমরা দিই সমাবেশ করি, কিন্তু ব্যাংক যখন তখন টোটালি রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ হবে। রিজার্ভ ব্যাংক সমস্ত দেখভাল করে, ইন্সপেকশন করে, তাদের যে নিয়ম আছে, রিজার্ভ ব্যাংকের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী রিজার্ভ ব্যাংক কাজ করে।